সমারোহে উত্তর কোরিয়ায় পালিত হচ্ছে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সং এর 105তম জন্মবার্ষিকী। 94 সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 46 বছর ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। উৎসবে বিশাল সামরিক কুচকাওয়াজের পাশাপাশি সমরশক্তির প্রদর্শনী করে পিয়ংইয়ং। উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাসীকে নিজেদের শক্তির জানান দেওয়ার একটি বড় মাধ্যম ছিল এটি। কেবল তাই নয়, ঘোষণা আসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের যেকোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত উত্তর কোরিয়া। উত্তরীয় কর্মকর্তারা গণমাধ্যমের সামনে না এলেও উপ পররাষ্ট্রমন্ত্রী হান সং রাউল বেশ খোলামেলা ভাবে কথা বলেন বার্তা সংস্থা এপির সাথে। তার দাবি, ট্রাম্প প্রশাসনই পরিস্থিতিকে ঘোলাটে করছে। উত্তর কোরিয়া সরকারের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো জবাব না আসলেও পিয়ংইয়ংকে ঠেকাতে সামরিক প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে বেশ কিছু মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশটি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। দ্বীপের কাছেও প্রস্তুত আছে মার্কিন বোমারু বিমান। উত্তেজনার পারদ দ্রুত গতিতে বাড়ায় যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছে চীন। যে অবস্থা চলছে তাতে যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এতে করে কোনো পক্ষই জয়ী হবে না। তাই উত্তেজনা এড়াতে সব ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটি মোকাবেলার উপায় থাকবে না। শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সবসময় প্রস্তুত চীন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া উত্তেজনা নিরসনে শুরু থেকেই চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও প্রেসিডেন্ট শি জিনপিং আর ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরই সে অবস্থান থেকে পিছু হটেছে চীন। সমারোহে উত্তর কোরিয়ায় পালিত হচ্ছে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সং এর 105তম জন্মবার্ষিকী। 94 সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 46 বছর ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। উৎসবে বিশাল সামরিক কুচকাওয়াজের পাশাপাশি সমরশক্তির প্রদর্শনী করে পিয়ংইয়ং। উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাসীকে নিজেদের শক্তির জানান দেওয়ার একটি বড় মাধ্যম ছিল এটি। কেবল তাই নয়, ঘোষণা আসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের যেকোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত উত্তর কোরিয়া। উত্তরীয় কর্মকর্তারা গণমাধ্যমের সামনে না এলেও উপ পররাষ্ট্রমন্ত্রী হান সং রাউল বেশ খোলামেলা ভাবে কথা বলেন বার্তা সংস্থা এপির সাথে। তার দাবি, ট্রাম্প প্রশাসনই পরিস্থিতিকে ঘোলাটে করছে। উত্তর কোরিয়া সরকারের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো জবাব না আসলেও পিয়ংইয়ংকে ঠেকাতে সামরিক প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে বেশ কিছু মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশটি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। দ্বীপের কাছেও প্রস্তুত আছে মার্কিন বোমারু বিমান। উত্তেজনার পারদ দ্রুত গতিতে বাড়ায় যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছে চীন। যে অবস্থা চলছে তাতে যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এতে করে কোনো পক্ষই জয়ী হবে না। তাই উত্তেজনা এড়াতে সব ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটি মোকাবেলার উপায় থাকবে না। শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সবসময় প্রস্তুত চীন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া উত্তেজনা নিরসনে শুরু থেকেই চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও প্রেসিডেন্ট শি জিনপিং আর ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরই সে অবস্থান থেকে পিছু হটেছে চীন। সমারোহে উত্তর কোরিয়ায় পালিত হচ্ছে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সং এর 105তম জন্মবার্ষিকী। 94 সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 46 বছর ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। উৎসবে বিশাল সামরিক কুচকাওয়াজের পাশাপাশি সমরশক্তির প্রদর্শনী করে পিয়ংইয়ং। উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাসীকে নিজেদের শক্তির জানান দেওয়ার একটি বড় মাধ্যম ছিল এটি। কেবল তাই নয়, ঘোষণা আসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের যেকোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত উত্তর কোরিয়া। উত্তরীয় কর্মকর্তারা গণমাধ্যমের সামনে না এলেও উপ পররাষ্ট্রমন্ত্রী হান সং রাউল বেশ খোলামেলা ভাবে কথা বলেন বার্তা সংস্থা এপির সাথে। তার দাবি, ট্রাম্প প্রশাসনই পরিস্থিতিকে ঘোলাটে করছে। উত্তর কোরিয়া সরকারের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো জবাব না আসলেও পিয়ংইয়ংকে ঠেকাতে সামরিক প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে বেশ কিছু মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশটি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। দ্বীপের কাছেও প্রস্তুত আছে মার্কিন বোমারু বিমান।
উত্তেজনার পারদ দ্রুত গতিতে বাড়ায় যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছে চীন। যে অবস্থা চলছে তাতে যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এতে করে কোনো পক্ষই জয়ী হবে না। তাই উত্তেজনা এড়াতে সব ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটি মোকাবেলার উপায় থাকবে না। শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সবসময় প্রস্তুত চীন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া উত্তেজনা নিরসনে শুরু থেকেই চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও প্রেসিডেন্ট শি জিনপিং আর ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরই সে অবস্থান থেকে পিছু হটেছে চীন। সমারোহে উত্তর কোরিয়ায় পালিত হচ্ছে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সং এর 105তম জন্মবার্ষিকী। 94 সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 46 বছর ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। উৎসবে বিশাল সামরিক কুচকাওয়াজের পাশাপাশি সমরশক্তির প্রদর্শনী করে পিয়ংইয়ং। উত্তেজনা যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাসীকে নিজেদের শক্তির জানান দেওয়ার একটি বড় মাধ্যম ছিল এটি। কেবল তাই নয়, ঘোষণা আসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত উত্তর কোরিয়া। উত্তর কোরীয় কর্মকর্তারা গণমাধ্যমের সামনে না এলেও উপ পররাষ্ট্রমন্ত্রী হান সং রাউল বেশ খোলামেলা ভাবে কথা বলেন বার্তা সংস্থা এপির সাথে। তার দাবি, ট্রাম্প প্রশাসনই পরিস্থিতিকে ঘোলাটে করছে। উত্তর কোরিয়া সরকারের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো জবাব না আসলেও পিয়ংইয়ং কে ঠেকাতে সামরিক প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে বেশ কিছু মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশটি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। দ্বীপের কাছেও প্রস্তুত আছে মার্কিন বোমারু বিমান। উত্তেজনার পারদ দ্রুত গতিতে বাড়ায় যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছে চীন। যে অবস্থা চলছে তাতে যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এতে করে কোনো পক্ষই জয়ী হবে না। তাই উত্তেজনা এড়াতে সব ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটি মোকাবেলার উপায় থাকবে না। শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সবসময় প্রস্তুত চীন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া উত্তেজনা নিরসনে শুরু থেকেই চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও প্রেসিডেন্ট শি জিনপিং আর ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরই সে অবস্থান থেকে পিছু হটেছে চীন। সমারোহে উত্তর কোরিয়ায় পালিত হচ্ছে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সং এর 105তম জন্মবার্ষিকী। 94 সালে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 46 বছর ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। উৎসবে বিশাল সামরিক কুচকাওয়াজের পাশাপাশি সমরশক্তির প্রদর্শনী করে পিয়ংইয়ং। উত্তেজনা যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাসীকে নিজেদের শক্তির জানান দেওয়ার একটি বড় মাধ্যম ছিল এটি। কেবল তাই নয়, ঘোষণা আসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত উত্তর কোরিয়া। উত্তর কোরীয় কর্মকর্তারা গণমাধ্যমের সামনে না এলেও উপ পররাষ্ট্রমন্ত্রী হান সং রাউল বেশ খোলামেলা ভাবে কথা বলেন বার্তা সংস্থা এপির সাথে। তার দাবি, ট্রাম্প প্রশাসনই পরিস্থিতিকে ঘোলাটে করছে। উত্তর কোরিয়া সরকারের এমন মন্তব্যে তাৎক্ষণিক কোনো জবাব না আসলেও পিয়ংইয়ং কে ঠেকাতে সামরিক প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে বেশ কিছু মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশটি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। দ্বীপের কাছেও প্রস্তুত আছে মার্কিন বোমারু বিমান। উত্তেজনার পারদ দ্রুত গতিতে বাড়ায় যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছে চীন। যে অবস্থা চলছে তাতে যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এতে করে কোনো পক্ষই জয়ী হবে না। তাই উত্তেজনা এড়াতে সব ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটি মোকাবেলার উপায় থাকবে না। শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সবসময় প্রস্তুত চীন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া উত্তেজনা নিরসনে শুরু থেকেই চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও প্রেসিডেন্ট শি জিনপিং আর ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরই সে অবস্থান থেকে পিছু হটেছে চীন।